তো আজকে আমরা দেখব যে কিভাবে কন্টাক্ট পেজটা তৈরি করব তৈরি করা যায় এবং কন্টাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করতে হয় তা আসুন তো এর জন্য আমরা অ্যাবাউট পেজটাকে কপি করলাম পেস্ট করলাম তো এখানে আমরা লিখলাম কন্টাক্ট ওকে এটাকে ভাসালাম আর আগেগুলো রিমুভ করে দিলাম আমাদের দরকার নেই আগেরগুলো ওকে তো কন্টাক্ট পেজটা আমরা এখন এডিটরে ওপেন করলাম ওপেন করে এখানে আমরা লিখলাম কন্টাক্ট সরি আচ্ছা থাক এটা এভাবেই থাক এগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই কন্টাক্ট পেজের মধ্যে আমাদের কি থাকবে এখানে থাকবে যে

হম গুট তা এখন আমরা এখানে লিখবো সাপোজ আমরা ফর্ম তৈরি করবো আমরা এগুলো পি এর মধ্যে নিয়ে নিই পি হম ইমপোর্ট টাইপ টেক্সট তারপরে এগুলো এখন লাগবে না অবশ্য যখন আপনি ডাইনামিক করবেন তখন আপনার নেম লাগবে নেম দিলাম সাপোজ অথবা ফার্স্ট নেম প্লেস হোল্ডার প্লেস হোল্ডার দিলাম এন্টার ফার্স্ট নেম ওকে তো এটা আমরা কপি করে নিই আরো কয়েকটা

তো এগুলো টেবিলের মধ্যে নিয়েও করা যায় তো আমি আপাতত আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি পরে টেবিল নিয়েও না হয় দেখাবো তারপরে এক একটা প্রজেক্টে এক এক রকম ভাবে দেখাবো আরো বেশ কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো সুতরাং চিন্তার কোনো কারণ নেই পাসওয়ার্ড হ্যাঁ তারপরে ইম্পোর্ট টাইপ সাবমিট নেম সাপোজ দিলাম এখানে হবে ভ্যালু ভ্যালু সাবমিট এস ইউ এম আই টি ক্যাপিটাল তো আসুন দেখি কেমন হলো দেখে আসি একটু এরকম ওকে তো এখানে আমি লেভেল দিয়ে দিলাম এখানে ইউর ফার্স্ট name তারপরে লিখলাম your last name এটা লেভেল লেভেল লেভেলের ভিতরে লিখতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন তারপরে লিখবেন your email address তারপরে এখানে লিখবেন your email address এর পরে your password হ্যাঁ ah. ফাইন দিলাম এরকম আসলো ওকে তো এখন যে কাজটি করব তো আমরা এখানে অ্যাকচুয়ালি পি ট্যাগের মধ্যে নিয়েছি হ্যাঁ তো আপনারা ইচ্ছে করলে এগুলো টেবিল ফর্মে টেবিল টি আর টিডি এর মধ্যেও আপনারা নিতে পারবেন বা নিয়েও করতে পারবেন বিষয়টা হলো এরকম বাট দেখিয়ে দিই তা না হলে আবার ভিতরে ভিতরে কি না কি থাকে টেবিল টেবিল তো তারপরে এখানে নিবেন আপনি ওকে তো হলো টেবিল রো টিআর মধ্যে আপনি নিবেন সাপোজ টিডি তারপর টিডি আচ্ছা ঠিক আছে টেবিল ফর্মেটে দেখায় আরো সুন্দর ছিল তো একটার মধ্যে নিবেন কি আপনি

suppose এই যে এই যে লাস্ট নেমের জন্য যেটা আছে ইম্পোর্ট এটা নিয়ে নিলাম পেস্ট করে দিলাম দেখুন এটা ডিফল্ট সমান সমান এ পাশে এ পাশে সমান সমান কিন্তু তার একটা স্টাইল নিয়ে নিয়েছে আচ্ছা যাই হোক তাহলে আপনাদেরকে এভাবে দেখাই ওইভাবে করা যায় ওইভাবে করতে হলে আপনাকে আলাদা অনেক সিএসএস দিতে হবে

একটা টিটি খালি রাখলাম এবং একটা টিটি দিয়ে বসলাম তার কারণ হলো এখনই বুঝতে পারবেন এই যে এই পাশে হলো একটা টিটি আর এই পাশে হলো আরেকটা টিটি তো ওই পাশের টিটিটা আমি খালি রাখলাম যাতে সাবমিট বাটনটা এই পাশে চলে আসে তো এখন আমরা এগুলোতে স্টাইল করব এগুলোকে কিভাবে স্টাইল করতে হয় তা আসুন এই বিষয়টা আমরা দেখি তো দেখুন এখানে ইমপুট টাইপ ইমেল টেক্সট পাসওয়ার্ড সাবমিট এগুলো আছে তো এগুলো আমরা স্টাইল স্টাইল দেব আসলে এটা প্রথমে লেখা যাবে এটা প্রথম দিকে লিখি ক্লিয়ার পরে ইম্পোর্ট থার্ড ব্র্যাকেট টাইপ ইকুয়াল টু টেক্সট একটা গেল তারপরে আবার কমা দিলাম তারপর হলো ইমেল তাই না দেখে আসি হ্যাঁ এই তিনটাকে একসাথে আমি স্টাইল দিব তো ব্যতিক্রম আরেকটা আছে সেটা হলো কি সাবমিট তো এটা একটা বাটন এই বাটনটাকে স্টাইল দিতে হলে এটাকে অন্যভাবে দিতে হবে টাইপ ইকুয়াল টু সাবমিট এটাকে অন্যভাবে দিতে হবে তো আসুন আগে করি আমরা এখন এইগুলোতে আমরা স্টাইল দেব আমাদের সিএসএসটা পেলো কি না আমরা দেখি সিলেক্ট করলাম এই যে এই যে পেয়ে গেছে দেখছেন তো এটা ওয়াইট দিলাম সাপোজ তিনশো পিকজেল বিশাল বড় ওয়াইট পেডিং দিলাম সাপোজ ফাইভ পিকজেল কত সুন্দর পেডিং নিয়ে নিল তারপরে মার্জিন বটম দিলাম ফাইভ পিক্সেল হুম নিচে নিচে ছেড়ে দিলো এই যে বর্ডার হুম একটা বর্ডার দিই বর্ডার ওয়ান পিক্সেল সলিড সাপোজ দিলাম ডিডিডি হুম অথবা আমাদের এইখানের কালারটা দিয়ে দিই এই কালারটা এই কালারটাকে আরো ঘাড়ো আরো হালকা করে দিই এরকম আরো কারো করে হালকা করে আরও হালকা করে দেয় এরকম অথবা আমরা এটাও দিতে পারি এটাও খারাপ না সরাসরি এই কালারটা বেশি কালো হয়ে যায় অথবা এগুলো দেওয়া যায়

তো এখন এটা কপি করলাম কপি পুরোটা ছয় নাম্বার লাইনে এই যে পুরোটা থেকে দিয়ে দিলাম সুন্দর ওকে ফাইন এখন এই সাবমিট বাটনটাকে আমরা দেব এখানে সাবমিট বাটন এটা কিন্তু লিঙ্ক আছে তো এখানে অলরেডি অ্যাকচুয়ালি কার্সর রাখলে এখানে আপনার ইয়ে দেখায় না ফিঙ্গার মানে আঙ্গুল দেখায় না তো এটা আমরা ঠিক করবো এখন

সরি কালার কালারটা সাদা করে দেই ওকে বাটনের মতো চলে আসলো তো এখন কার্সর দিতে হবে কার্সর পয়েন্টার তো এখন দেখুন আঙ্গুল নিল কার্সর নিল আঙ্গুলের মতো আসে ওকে এন্ড কপি করলাম এটা কপি করে এখানে দিয়ে দিলাম তো এটা একটা হোভার কালার দেব আমি হোভার কুলম দিয়ে হোভার

পাসওয়ার্ড নিয়েছিলাম আমরা এখানে পাসওয়ার্ডটা আমাদের দরকার নেই আমরা এখানে এরিয়া তো সরি টেক্সট এরিয়া িয়া সবচেয়ে ভালো এটার ভিতরে একটা ইয়ে নিয়ে কাজ করা সবচেয়ে সুন্দর হয় সাপোজ একশো

সে বর্ডার দিয়েছিলাম এই যে বর্ডারটা এটাও এখানে দিয়ে দিই ওকে ফাইন দেখি এবার এটা কোন বর্ডারটা দিলাম সাবমিটের বর্ডার দিলাম সরি এটা হবে এই বর্ডারটা টেক্সট ইম্পোর্ট টাইপের টেক্সট তো এইভাবে আমরা টেবিল ফর্মেটে কাজ করতে পারি অর্থাৎ টেবিল ফর্মেটে আমরা এইভাবে ফর্ম অর্থাৎ কন্টাক্ট ফর্ম আমরা তৈরি করতে পারি তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এগুলো হাইলাইটেড লিং অর্থাৎ এক একটা পেজে লিংকগুলো হাইলাইটেড অবস্থায় থাকবে এটা কিভাবে তৈরি করতে হয় ওকে ফাইন ধন্যবাদ